हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 349তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন গোপাল মণ্ডল। উনি বলছেন, সন্দেশখালী থানার বেড় মজুর এলাকার 2020তে চাকরি পেয়ে এক বছরের মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে নিজের এলাকায় বদলি করে নিয়েছে। এরা নিজেরা স্বীকার করেছে যে এরা 15 লক্ষ টাকা দিয়ে প্যারাটিচার কোটায় চাকরি পেয়েছেন এবং তাদের নিয়োগপত্রেও সেই প্যারাটিচার কোটা চাকরি পেয়েছেন সেটা লেখা ছিল, কিন্তু তারা কোনোদিনই না ছিল প্যারাটিচার, না তারা স্কুলে চাকরি করেছেন। তাই প্যারাটিচার নয় অথচ প্যারাটিচার কোটা চাকরি পেয়ে তিনি নিজে স্বীকার করেছেন 15 লক্ষ টাকা চাকরি পেয়েছেন। আর আমরা সৎভাবে চাকরি পেয়েও কিছু করতে পাচ্ছি না। আর ওই প্যারাটিচারদের কোটায় একদিনে একই স্কুলে 4 জনের নিয়োগ হয়েছিল এবং একই দিন একই সঙ্গে 4 জনেরও বদলি করে দেওয়া হয়েছে। এগুলো কি ঠিক? আমি বলি, গোপালবাবু, আপনার প্রশ্নটা আপনি নিশ্চয়ই খুব যন্ত্রণায় দুঃখে করেছেন, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি পরিষ্কার প্রমাণ দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধান তা কোনো কিছু করতে পারবে না। আর প্রমাণের সময় তথ্য প্রমাণ দিতে হবে, না হলে কিন্তু আবার মানহানি মামলা থাকতে পারে। তাই প্যারাটিচার কোটায় যে অ্যাপ্লাই করেছেন, তিনি যদি প্যারাটিচার কোটায় না থাকেন তাহলে তার বিরুদ্ধে আপনাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর এই প্রশ্নগুলো আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব না, কারণ এগুলো যেহেতু কোর্টের লিগ্যাল ইস্যু, তাই এইসব বিষয়ে ভিডিও করা যায় না বা কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি উৎসস্থি নিয়ে আপনি অবশ্যই প্রশ্ন করুন। আমি জানি আপনার এই প্রশ্নটা উৎসস্থি রিলেটেড, কিন্তু এই যে দুর্নীতি, যেহেতু দুর্নীতিটা হাইকোর্ট থেকে কন্ট্রোল হচ্ছে, হাইকোর্টের মানে কী বলবো, আন্ডার দি জুরিসডিকশন অফ হাইকোর্ট, তাই এই ব্যাপারটা যেহেতু বিচারাধীন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। নেক্সট প্রশ্ন করেছেন স্নেহাশিস দাস। উনি বলছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে কি নিজের জেলা বা নিজের পছন্দের স্কুলে ট্রান্সফার পাওয়া যায়? না, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সেটা সম্পূর্ণ কন্ট্রোল করে বিকাশ ভবন থেকে। যখন বিকাশ ভবন দেখবে যে কোনো একটা স্কুল তার ছাত্র সংখ্যা 50 বা বিলো 50 বা মার্জিনাল 50, যার শিক্ষক সংখ্যা 4 বা তার কম, এবং যে স্কুলে পরপর 3 বছর স্টুডেন্টস ভর্তি হচ্ছে না, সেই স্কুলকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিকাশ ভবন বন্ধ করে দিচ্ছে। এরকম 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 64টা জুনিয়র হাই স্কুল বা 900টা হাই স্কুল বা জিরো নিউ স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের স্কুলের স্টাফকে, যে সমস্ত স্কুলে নিডি স্কুল সেই সমস্ত স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিজের জেলা, নিজের ব্লক, নিজের সার্কেল নির্ভর করে না, যেখানে আপনাকে পাঠাবে সেখানে আপনাকে যেতেই হবে। তারপরে আপনি খুব জানাতে পারেন, মানে মাঝে কথা বলছি, মানে খানিকটা হচ্ছে এটা ইলেকট্রিক বিলের মতো, আপনার অনেক আসছে বিল, আপনাকে আগে বিল মেটাতে হবে, তারপরে আপনি কমপ্লেন করবেন। একই রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার যদি ইস্যু হয় তাহলে সে যেখানেই দিক আপনাকে আগে জয়েন করতে হবে, তারপরে আপনি কমপ্লেন করতে পারবেন। নেক্সট প্রশ্ন করেছেন না, উনি ওই স্নেহাশিস দাস পরপর 5টি প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্ন পড়লাম। 2 নম্বর প্রশ্ন করেছেন, এনি আদার গ্রাউন্ড বোঝাতে কী বোঝায়? এনি আদার গ্রাউন্ড বোঝাতে বোঝায় যে গ্রাউন্ডগুলো মেডিকেল গ্রাউন্ড নয়, যেটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ গ্রাউন্ড নয়, কিংবা যেটা 57+ গ্রাউন্ড নয়। তো এনি আদার গ্রাউন্ডের মধ্যে অনেক কিছু ঢুকতে পারে। এনি আদার, তার নামটাই হচ্ছে এনি আদার গ্রাউন্ড। শুধুমাত্র 2015 সালের জেনারেলস পাওয়ার রুলসের 4 নম্বর ধারা আর 1 নম্বর ধারা যে 6টা রোগ আছে, সেই 6টা রোগকে আপনি দিতে পারবেন না। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ গ্রাউন্ড আপনি ওখানে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে এনি আদার গ্রাউন্ডে অন্য যে রোগগুলো আছে, যে রোগগুলো সিরিয়াস সেইগুলি আপনাকে মেনশান করতে হবে। অর্থাৎ সিরিয়াস রোগ না হলে কখনোই আপনি এনি আদার গ্রাউন্ডে পজিটিভিটি পাবেন না। তো এই স্নেহাশিস দাস 3 নম্বর প্রশ্ন করেছেন, ডিস্ট্যান্স সার্টিফিকেট কি 35 কিলোমিটার হলেও দিতে হবে? দেখুন, ডিস্ট্যান্স
আপনার যে 35 কিলোমিটার সেটা এডুকেশন ডিপার্টমেন্ট কিংবা আপনার এইচওআই কিংবা আপনার ডিআই জানবে কি করে যদি আপনি তার সম্পূর্ণ নথি না দেন। তাই আপনাকে মেনশন করতে হবে, কারণ 1 কিলোমিটার থেকে 199 কিলোমিটার পর্যন্ত যদি হয় তার জন্য আপনি কোনো পয়েন্ট পাবেন না। আপনার নতুন নিয়মে পয়েন্ট হবে 0। যখনই 200 কিলোমিটার হবে, 200 থেকে 500 বা 499.99 বা 500 কিলোমিটার পর্যন্ত, তখন আপনি 3 নম্বর পাবেন। আর 500 কিলোমিটার উপরে হলে সেখানের জন্য আপনি 5 নম্বর পাবেন। তাই আপনাকে ডিস্টেন্সটার সার্টিফিকেট এই কারণে দিতে হবে যে আপনার 25 কিলোমিটারের কম হচ্ছে কি না তার নির্ণয় হচ্ছে কি না, তার জন্য আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। তো এই স্নেহাংশুবাবু 4 নম্বর প্রশ্ন করেছেন, সিভিয়ার হার্ট ডিজিজ বলতে কী কী রোগ বোঝায়? দেখুন, সিভিয়ার হার্ট ডিজিজ আমরা সবাই জানি যে 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এতে যে রোগগুলো আছে তার মধ্যে হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ, সিভিয়ার হার্ট ডিজিজ বা সিভিয়ার হার্ট প্রবলেম। তো এর মধ্যে শ্বাসকষ্ট হতে পারে, কার্ডিওলজিক্যাল প্রবলেম হতে পারে, অ্যাঞ্জিওপ্লাস্টের তার ম্যালিগন্যান্ট পর্যায়ে হতে পারে, এবং আরও হার্টের পিটা আমরা সবাই জানি পি টাইপ প্রবলেম, এস টাইপ প্রবলেম, তার নানারকম নিরকম আছে। তো যে কারণেই হোক না কেন, আপনাকে তার সার্টিফিকেটের উপর নির্ভর করছে, মানে আপনার হয়তো হার্টের সত্যিকারের ডিজিজ আছে কিন্তু দেখা গেল সার্টিফিকেটটা আপনি এমনভাবে করেছেন সেখানে কিন্তু কোনোভাবে আপনি পজিটিভিটি পাবেন না। আবার দেখা গেল তো কারোর হয়তো হার্টের ডিজিজ সামান্য আছে, সে হয়তো তার সার্টিফিকেটটা এমনভাবে বানিয়েছে তিনি কিন্তু পজিটিভিটি পাবেন। তাই এই সার্টিফিকেটটা কীভাবে বানাবেন একটু মন দিয়ে শুনুন। সার্টিফিকেটে আপনাকে লিখতে হবে, মানে যিনি আছেন মাননীয় ডক্টর, আপনার হার্ট স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট, প্রথমে তার সার্টিফিকেট বা প্রেসক্রিপশানে ওনার যে উনি যে রেজিস্টার্ড ডক্টর তার নম্বরটা, সেই যে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই সেখানে উল্লেখ থাকতে হবে। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ, ওই ডক্টর ওখানে মেনশান করবেন মাই পেশেন্ট, মাই ক্লায়েন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম সিরিয়াস হার্ট ডিজিজ বা সিভিয়ার হার্ট প্রবলেম ইন দি ফর্ম অফ, এইপরে আপনাকে সেই ওটা দিতে হবে। অর্থাৎ হার্টের ডিজিজে ভুগছে, তারপরে ইন দি ফর্ম অফ, আবার হার্টের ডিজিজের আবার কোন রোগটা ভুগছে। আমি ধরে নিচ্ছি যে ওনার মানে কার্ডিওমিওপ্যাথি হচ্ছে, বা যাকে আমরা মিওমা বলি, কার্ডিওমিওপ্যাথি। তাই আমি বললাম তাহলে কী লিখবেন, যে মাই ক্লায়েন্ট বা মাই পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম সিভিয়ার হার্ট প্রবলেম ইন দি ফর্ম অফ কার্ডিওমিওপ্যাথি। এবং শেষের দিকে এবার তারপরে আপনার ধরো হি অর সি ইজ প্রেসক্রাইব টু অ্যাভয়েড লং জার্নি অমুক তুমুক, এবং লাস্টে অবশ্যই লিখবেন যে ফর দিস বা ফর দিস প্রবলেম বা ফর দিস হার্ট ডিজিজ হি অর সি ইজ কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল। অর্থাৎ আপনি স্কুল অ্যাটেন্ড করতে পারছেন না, আপনি এমন অসুস্থ, তবেই আপনি পজিটিভিটি পাবেন। অর্থাৎ সিরিয়াস হার্ট ডিজিজ যে কথাটা 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসে দেওয়া আছে, কিংবা যে কথাটা 2021 সালে সংশোধিত হয়েছে, কিংবা যে কথাটা 2022 সংশোধিত হয়েছে, ওই টার্ম দিতে হবে। ধরুন আপনার হার্ট ডিজিজ আছে, রামবাবু ডক্টর আপনার, তিনি কী করলেন তার প্যাডে লিখে দিলেন যে মাই পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম কার্ডিওলজিক্যাল প্রবলেম, কোনোভাবে পজিটিভিটি পাবেন না। কারণ 2015 সালের জেনারেল স্পেশালিস্ট যে দোয়া আছে সিরিয়াস বা সিভিয়ার হার্ট ডিজিজ, ওই টার্মটি থাকতে হবে, এবং তারপরে সিজ বা হি ইজ কজিং সিরিয়াস প্রবলেম অ্যাটেন্ডিং দি স্কুল, তবেই গিয়ে আপনি পজিটিভিটি পাবেন। তো ইনি 5 নম্বর প্রশ্ন করেছেন এবং শেষ প্রশ্ন করেছেন, জুনিয়র হাই স্কুলের 4 জনের কম হলে স্কুল তুলে দেওয়া হবে, এটা কি মৌখিক না লিখিত অর্ডার? না, এর কোনো লিখিত অর্ডার আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তবে 2021 সালের 14ই ডিসেম্বর আপনারা সবাই জানেন যে একটা রিভিউ কমিটি, একটা রিভিউ মিটিং হয়েছিল। সেই রিভিউ মিটিংয়ে যেটা ছিলেন রিভিউ মিটিংয়ের চেয়ারম্যান, আমরা সেখান থেকে শুনেছিলাম যে 2021 সালের 31শে ডিসেম্বরের মধ্যে 64টা জুনিয়র হাইস্কুল, 900টা হাইস্কুল,
জিরো এনরোলমেন্ট স্কুলকে বন্ধ করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে সেখানে ছাত্র সংখ্যা যদি বেলো 50 হয়, সেখানে যদি শিক্ষক সংখ্যা 4-এর কম হয় এবং সেখানে যদি পরপর 3 বছর কোনো স্টুডেন্টস ভর্তি না হয় তাহলে এসব স্কুলকে তুলে দেওয়া হবে। এবং অলরেডি আমরা দেখেছি যে 2021 সালে আমরা তার লিস্টও আমি আমার চ্যানেলে পোস্ট করেছিলাম যে 31শে ডিসেম্বর 2021 সালে 64টা এরকম জুনিয়র হাইস্কুল এবং 19টা হাইস্কুল এবং জিরো এনরোলমেন্ট স্কুল মিলিয়ে 64টা হাইস্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ তাদের স্টুডেন্ট ছিল কার 10, কার 12, কার 1, কার 2, আবার কারোর ছাত্র সংখ্যা 0 এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু শিক্ষক সংখ্যা 1, 2, 3, 4-এর কম, তার জন্য সে স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এর কোনো লিখিত অর্ডার নেই, এটা ওই রিভিউ মিটিং থেকে আমরা সবাই শুনেছিলাম এবং এটাকে আন্দাজ করেছি, এবং আন্দাজ করেছি বলাটা ভুল, এবং মানে এর কনফার্ম রিপোর্ট আমরা পেয়েছি যে প্রত্যেকটা যে সমস্ত স্কুলগুলো তার বেলো 50 হয়ে গেছে সে স্কুলগুলো কিন্তু দেখা গেছে যে 6 মাসের মধ্যে এবং যেখানে পরপর 3 বছর ভর্তি হচ্ছে না সেখানে কিন্তু পরপর স্টুডেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে সে সমস্ত স্কুলকে তুলে দেওয়া হচ্ছে। তাই এটা অবশ্যই সত্য এবং এর মেমো নাম্বার আমরা কোথাও দেখিনি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন 4-9 মিনিটে উৎস চিহ্নে প্রত্যেকটা প্রশ্নের পুনঃ উত্তর পাওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলের থ্রুতে প্রশ্ন করবেন, আমি প্রত্যেকের প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।